আমরা এখন রাহুলদার কাছে একটু মানে কিছু গান শুনতে চাই। রাহুলদা, একদম অনেস্টলি সেই সকাল থেকে কাজ করছি, আপনার গান শুনে একটু রিল্যাক্স হতে চাই। আমি এই সময়ে করা একটি গান, এতক্ষণ যে বকবক গুলো করলাম সেই বকবক গুলো করার গানের মাধ্যমেও বকবকি করার চেষ্টা করছি। আর যেহেতু ফান্ডরাইজ করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, তখন এই গানগুলো বেশ কাজে দেয়। আমি একটা গান করছি সবার কাছে। জি, ভাবো তুমি ভাবতে শেখো, জানো তুমি নিজেকেই জানো, বলেছেন জ্ঞানী গুণী। মহামারীর এই নিদান কালে অনাহারি মুখ গুমরে কাঁদে, জানি আমরা জানি। মহামারীর এই নিদান কালে অনাহারি মুখ গুমরে কাঁদে, জানি আমরা জানি। শোনো বাতাসে কান পাতো, শোনো চিৎকার হাহাকার, শোনো চিৎকার হাহাকার। অনাহারি এই মানুষগুলো তোমার আমার সব্বার, তারা মানুষ এই বাংলার, তারা মানুষ তোমার আমার সব্বার। যদি বেঁচে যাও, যদি অসুখ পালায় দূরে, যদি ফিরে যাও চিরচেনা ওই সুখে, যদি বেঁচে যাও, যদি ফিরে যাও চিরচেনা ওই সুখে, বলতে কি পারবে তখন বিশ্বাস রেখে বুকে, বলতে কি পারবে তখন বিশ্বাস রেখে বুকে, বিপদে দুটো দানা দিয়েছো অনাহারীর মুখে, বিপদে দুটো দানা দিয়েছো অনাহারীর মুখে। এসো বাঁচতে শিখি, মনের ডানায় ভীষণ শক্তি, স্বপ্ন হলেও এটাই সত্যি, তাই এসো স্বপ্ন বুনি, স্বপ্ন রে স্বপ্ন বাঁচে, জানি আমরা জানি। ভাবো তুমি ভাবতে শেখো, জানো তুমি নিজেকেই জানো, শোনো বাতাসে কান পাতো, শোনো চিৎকার হাহাকার, শোনো চিৎকার হাহাকার। হ্যালো ডাক্তার, ও পুলিশ ভাই, হ্যালো নার্স আপা, হ্যালো সৈনিক ভাই, হ্যালো সাংবাদিক ডেলিভারি ম্যান, হ্যালো ব্যাংকার্স, ঘরে বসে থাকা সবাই, তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই। নিজের জীবন বাজি রেখে এগিয়েছো মানব সেবায়,
নিজের জীবন বাজি রেখে এগিয়েছ মানব সেবায়, তোমাদের তুলনায় আর কেউ নয়, তোমাদের তুলনা তোমরাই, তাই তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলা মায়ের মুখ, তোমাদের সাহসে আশায় বুক বাঁধে 16 কোটি লোক, অসুখে কাতর বিপন্ন মুখ হাসে তোমাদের ভালোবাসায়, তাই মাথা নত করে আমরা সবাই তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই, তোমাদের স্যালুট জানাই। জানি আধার কেটে গেলে আসবে নতুন ভোর, খুলবে সব বন্ধ জানালা, খুলবে সব দূর। জানি আধার কেটে গেলে পৃথিবী উঠবে হেসে, তোমরা সবাই ফিরবে ঘরে, ভুবন জয়ী বেশে। শুভ ভাই আপনি জয়েন করবেন প্লিজ, আর রাহুল দা আপনিও। আমি জয়েন করেছি ইতিমধ্যে। দাদা কেমন আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, এখন বেশ ভালো আছি। এই কয়েকদিন আমরা কেউই ভালো ছিলাম না, এখনো ভালো নেই, এই অর্থে নানাভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে আমরা সবাই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি বা যাচ্ছি। সবার যেমন নানান ধরনের চিন্তা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা কাজ করছে, আমারও করছে, কিন্তু তার মধ্যেও একটু আগে বীরেন দাদা যেভাবে করে বললেন মানুষের জন্য কাজ করা, উনি যেভাবে করে আত্মনিবেদন করে কাজ করছেন, আমরাও আমাদের ক্ষুদ্র পরিসর থেকে আমাদের যতটুকু সামর্থ্য, উনাদের সামর্থ্য একদিক থেকে, আমাদের সামর্থ্য অন্য আরেকটা দিক থেকে, তো সবাই মিলে কাজ করলেই তো আসলে ভবিষ্যৎটা সুন্দর হবে। আর ভবিষ্যৎ কাদের জন্য, মানে আমরা কাদের, মানে আমরা তো কারো না কারো কাছ থেকে, আমাদের পূর্বপুরুষরা যদি রক্ত না ঝরাতেন তাহলে আজকে আমি বাংলায় কথা বলতে পারতাম না। আমার এই ভাষা সেই সময়ের তরুণরা সেই সময়ে রক্ত ঝরিয়েছিলেন বলে আমরা পেয়েছি। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের পূর্বপুরুষ, তারা রক্ত ঝরিয়েছিলেন বলে আজ আমরা একটা সবুজ ভূখণ্ড পেয়েছি, যার মালিক আমরা, বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছি। এখন বীরেন সিকদার দাদারা যেভাবে করে কাজ করছেন একটা জায়গা থেকে, আমরা কাজ করছি আরেকটা জায়গা থেকে, আপনারা কাজ করছেন আরেকটা জায়গা থেকে, সেভাবে সবাই যদি ঠিকমতো সবার কাজটা করতে পারি, তাহলে হয়তোবা আমাদের আগামী যে প্রজন্ম সেই প্রজন্মকে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ দিয়ে যেতে পারব। কারণ এই যে ক্ষতটা, আমরা তো কেউই তৈরি ছিলাম না, কেউই কারো ভাবনার মধ্যেই ছিল না আমাদের এইভাবে করে 3 মানে 5 মাস 6 মাস বন্দি জীবন যাপন করতে হবে, কেউ তৈরি ছিলাম না, কেউ তৈরি ছিলাম না যে আমাদের কারো কাজ মানে থাকবে না। তো সেই জায়গা থেকে আমরা তো এটাকে পার করেছি নানাভাবে, আমাদের জাতিগতভাবেই আমরা এক ধরনের যোদ্ধা জাতি। আমাদের মানুষ ঝড়ের সঙ্গে প্রতি বছর যুদ্ধ করে, আমাদের মানুষ প্রতি বছর বন্যার সঙ্গে যুদ্ধ করে, আমাদের মানুষ প্রতি বছর অনাকাঙ্ক্ষিত সব বিষয়ে, যেগুলো আমরা চাই না আমাদের সমাজে ঘটুক, আমাদের দেশের মধ্যে ঘটুক, কিন্তু ঘটে যায়, সেরকম বিষয়ের সঙ্গে আমাদের মানুষ ফাইট করে। বন্যায় কিংবা ঝড়ে ঘর ভেঙে দিয়ে যায়, সেই ঘরটা আবার নতুন করে নির্মাণ করে, নির্মাণ করে আবার নতুন যে ঘরটা তুললো সেই ঘরের কোনায় কিন্তু আবার নতুন করে 2টা লাউ বীজ
বুনে দেয়, দুইটা মরিচ বীজ বুনে দেয়, মানে নতুন স্বপ্ন দেখে আমাদের মানুষ। তো এই করোনার যে ক্ষতটা, এই ক্ষতটা সারতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, সব দিক থেকেই তো সারতে হবে। শুধু করোনা নাই হয়ে গেল, ভ্যাকসিন কি ভ্যাকসিন চলে আসলো তাই না, আরো অনেক অনেক কিছু, অনেক কাজ করতে হবে আমাদের সবাইকে। NCDS means হলো যে নন কমিউনিকেবল ডিজিজ বেসিক্যালি, তো এগুলো হলো ক্যান্সার, হাইপারটেনশন, আলজাইমার অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো তো আমাদের প্যারেন্টসরা তো সাফার করে। তো এখন ইয়াং জেনারেশনরাও কিডনি রিলেটেড কিংবা ক্যান্সার বলেন সব কিছু নিয়েই সাফার করতো। সো আমরা কিভাবে এইসবগুলো থেকে নিজেদেরকে একটু সেফ রাখতে পারি কোভিডের টাইমটাতে, কিংবা আমাদের যারা ইয়াংস্ট বলেন কিংবা কাছের লোকজন বলেন যারা সাফার করতেছে এই অসুখগুলোতে, তো ওদেরকে একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই চেষ্টাটা যে আপনাদের কাছ থেকে মেসেজ একটা পেলে ওরা হয়তো এই জিনিসগুলো কাজে লাগবে। যেমন ক্যান্সারের ট্রিটমেন্ট হয় ঠিকই, বাট মেন্টাল সাপোর্টটা সবাই সেরকম পায় না। তো আপনাদের মাধ্যমে হয়তো তারা একটু মেন্টালি রিল্যাক্স হবে, তো এটাই হলো আমাদের চেষ্টা। আমি এই এই উদ্যোগকে অনেক স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে হয়েছে কি, আমরা সবাই বিগত কয়েক মাস যাবত সবাই খুব শরীর সচেতন, শরীর নিয়ে খুব সচেতন, কি করে হাত ধুতে হবে, 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, দিনে কয়বার হাত ধুতে হবে, বাইরে গেলে কি কি ধরনের মাস্ক পরতে হবে, 95 নাকি 96 মাস্ক, মানে এইগুলো নিয়ে আমরা খুবই উদগ্রীব। আমরা কেউ মনের দিকটা কেউ ভাবছি না, কেউ কেউ সবাই না, কেউ কেউ হয়তো ভাবছি, কিন্তু আমরা এই একটা দিকটা বোধহয় আমাদের এখন সময় এসেছে আমাদের অনেক বেশি ভাবনার। যারা আমাদের নীতি নির্ধারক, যারা আমাদের দেশ চালান, যারা আমাদের দেশকে নেতৃত্ব দেন সেই পর্যায় থেকে শুরু করে আমাদের এখনকার যারা তরুণ প্রজন্ম, সবারই এখন সময় এসেছে আমরা যেন সবাই সবার পাশে দাঁড়াই, আমরা যেন সবাই সবাইকে অনুপ্রাণিত করি। হ্যাঁ, আমি আমি গান বাজনা করতে পারি, আমি ছবি আঁকতে পারি, আমাকেও যাতে অনুপ্রাণিত করেন আরেকজন, তাহলেই তো আমি আরেকজনকে অনুপ্রাণিত করতে পারবো। আমি আরেকজনকে যে অনুপ্রাণিত করব, আমারও তো অনুপ্রেরণার প্রয়োজন আছে। তো আমরা যেটা করেছি, আমরা এই কয়েকদিন শরীর নিয়ে খুব সচেতন ছিলাম, মনের খোরাকের ব্যাপারে কিন্তু আমরা কেউ ভাবছি না, কিন্তু মনের খোরাক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই এই যে এই যে এই সময়ের যে ক্ষত যেটাকে বলছি, ট্রমা, এটা কি সহসাই কেটে যাবে? এটার নিয়ে যে ভীতি, সেটা কি সহসাই কেটে যাবে? যারা অন্যান্য রোগের পেশেন্ট যারা আছেন, ক্যান্সার পেশেন্ট অর কিডনি ডিজিজেস অর আদার, মানে কার্ডিয়াক পেশেন্ট অর মানে রোগগ্রস্ত মানুষের, তো মানে এই মুহূর্তে আরও বেশি শঙ্কার মধ্যে দিন যাচ্ছে। আমি এমনও অনেক বাবাকে শুনেছি ফোন করে যে আমাকে ঘর থেকে বের হইতে দেয় না, ওরা একটা ঘরে বন্দি করে রেখেছে। তো আমি আর আরেক আরেক বড় ভাই বন্ধু, কিছুদিন আগে উনি চলে গেলেন, উনাকে উনার মেয়ে ডাক্তার, মানে ঘরের বাইরে একটাবারের জন্য আসতে দেয় নাই, কিন্তু আসলে কিছু হয় নাই, উনি আক্রান্তই হলেন শেষ পর্যন্ত এবং চলে গেলেন। তো যেটা হচ্ছে যে আমরা সবাই শরীর নিয়ে খুব সচেতন, শরীর নিয়ে কিন্তু আমরা এখন, আমাদের একটা 5 বছরের বাচ্চাও জানে কি করতে হয় এই সময়ের জন্য, ঠিক আছে, কিন্তু মনের খোরাকটার ব্যাপারে আমরা যেন আর একটু নজর দেই। এখানে যেহেতু বীরেন দাদা আছেন, ওনার মাধ্যমেই আমি জানান দিই যে সেই উচ্চ পর্যায়ে যারা আমাদের নেতৃস্থানীয় মানুষজন, ওনারাও যাতে নজর দেন, শুধুমাত্র মানে প্রত্যন্ত অঞ্চলে শুধু মানুষদের ক্ষেত্রেই নয়, আমাদের শিল্পী সমাজকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। কারণ আগামীতে যে দিনটা আসছে আমাদের সামনে, সেই দিনে কিন্তু আমাদেরকে সব কিছু, পুরো পৃথিবীটাকেই আবার নতুন করে কিন্তু গড়ে তুলতে হবে, নতুন পৃথিবী গড়ে তুলতে হবে, কিন্তু আমাদের দেশ নতুন করে গড়ে তুলতে হবে, আমাদের সমাজ কাঠামো নতুন করে গড়ে তুলতে হবে, এবং তখন কিন্তু এই শিল্পী মানুষগুলোকে কিন্তু ভীষণ প্রয়োজন হবে, এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমরা অতীতেও দেখেছি
এখনো দেখছি এই কিছুদিন, এখনো পর্যন্ত আমি তিনটা ফান্ডরাইজিং এর সাথে জড়িত, তিনটা জায়গাতে ফান্ডরাইজ করার চেষ্টা করছি। তো ফান্ডরাইজই হোক আর মানুষকে উদ্বুদ্ধকরণ হোক, শিল্পীদেরকে কিন্তু কাজে লাগবেই, এই মানুষগুলোর খোঁজ খবর কিন্তু এখন থেকে নিতে হবে। এই কয়দিন মানুষ যে ঘরে বসেছিল, হয় গান শুনেছে, না হয় নাটক দেখেছে, না হয় সিনেমা দেখেছে, মানে শিল্পীদের করা কাজের মধ্যেই কিন্তু মানুষকে থাকতে হয়েছে। তো শিল্পীদেরকেও কিন্তু, হ্যাঁ, আমি বীরেন্দার মাধ্যমে জানান দিয়ে যাই যে শিল্পীদের জন্য যেন ওনারা একটু দাঁড়ান, শিল্পীদের কথাও যেন ওনারা আরেকটু ভাবেন। শিল্পীদেরকে বাঁচিয়ে রাখাটাও আমাদের সমাজের একটা বড় দায়িত্ব, দেশের তো অবশ্যই, রাষ্ট্রের তো অবশ্যই, এবং তাহলে আমরা অ্যাটলিস্ট সবাই ভালো থাকবো। অবশ্যই সবাই ভালো থাকার জন্যই সেটা দরকার, শরীরের খোরাকের সঙ্গে মনের খোরাকও দরকার।